আকাশে উঠেছে চাঁদ, নেই কো আমার লাজ, অন্যের ক্ষতি করাই আমার কাজ। মায়েরি এটা কি দেখছি, খেজুর গাছে হাঁড়ি বাঁধা, কেউ রস দেওয়ার জন্যই বেঁধে রেখেছে। যাই খেজুরের রস খেয়ে নিজেকে একটু পুরস্কৃত করি। বেটার এত সাহস, আমার রসের হাঁড়ি ভেঙে রস খাচ্ছে, দাঁড়া আজ তোর মজা দেখাচ্ছে। বেটা আমার রস খাওয়া, দাঁড়া তোর মজা দেখাচ্ছে। এই রে বেটা, বানরটা মনে হয় সব টের পেয়ে গেছে। চাচা আপন প্রাণ বাঁচা। তোর শেয়াল কথাকার, তুই এই দিকে আয়, তোর ঠ্যাং ভেঙে দিব। আরে এটা কি দেখছি, এই পুকুরে এত বড় বড় মাছ, যাহা করে আজ খেতে হবে। ওই বেটা শেয়াল আমার পুকুরে কি করছে, নিশ্চয় মাছ খেতে এসেছে। এই তুই আমার পুকুরে কি করছিস? ও এটা বাঘমামার পুকুর, আমি যে মাছ চুরি করতে এসেছি, এটা বাঘমামাকে বলা যাবে না। কিরে তুই কিছু বলছিস না, এত কি ভাবছিস? না মানে আমি এই দিক থেকে যাচ্ছিলাম, খুব জল পিপাসা পেয়েছিল, তাই আমি জল খাচ্ছিলাম। ও এই ব্যাপার, ঠিক আছে তুই এখন এখান থেকে যা। বাঘমামা মনে যদি কিছু না করেন একটা কথা বলবো? কি কথা, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ বাকি আছে। মামা দেখছি তোমার পুকুরে অনেক বড় বড় মাছ হয়েছে, এত মাছ নিয়ে কি করবে? তোকে চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। বেটা বাঘ, তুই এই মাছ বাজারে বিক্রি করতে পারবি না, আজ রাতে আমি সব সাবার করে দিব। কিরে এত কি ভাবছিস, যা। পাজি শেয়ালটার আমার মাছগুলোর ওপর নজর পড়েছে, আজ রাতে পাহারা দিতে হবে। ওই দেখ বাঘমামা পুকুরের পাড়ে পাহারা দিচ্ছে, আমরা যে আসবো মনে হয় টের পেয়ে গেছে। এখন আমরা কি করব? না শেয়াল মনে হয় আর আসবে না, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে, যাই ঘরে গিয়ে বিশ্রাম করি। আরে কি ব্যাপার, আমার মাছ ডাঙায় পড়ে আছে কেন? আর পুকুরের মাছও তো কম কম বলে মনে হচ্ছে, আজ রাতে কেউ আমার মাছ চুরি করে নিয়ে গেছে বলে মনে হচ্ছে। বেটারা মহা আনন্দে মাছ খাচ্ছে, মনে হয় কোথায় থেকে চুরি করে এনেছে, ব্যাপারটা জানতে হবে। ও বাঘমামার পুকুরের মাছগুলো খুব টেস্টি, খেয়ে মনটা ভরে গেল। ও বেটা তোমরা বাঘমামার পুকুর থেকে মাছ চুরি করে এনেছো, ব্যাপারটা বাঘমামাকে জানাতে হবে, আমি এখনই যাচ্ছি বাঘমামাকে সব বলবো।
বাঘ মামা, বাঘ মামা, বাড়িতে আছো? কি হয়েছে, কি এত চিৎকার করছিস কেন? অমনিতে আজ আমার মাথাটা খারাপ, কে আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে? আমি জানি কে তোমার মাছ চুরি করে নিয়ে গেছে। কে মাছ ধরে নিয়ে গেছে তার নামটা তাড়াতাড়ি আমাকে বল। আমি দেখে এলাম ওই মিচকে শিয়াল ও পল্টু শিয়াল আপনার মাছ চুরি করে মহা আনন্দে খাচ্ছে, আর বলছে বাঘ মামার পুকুরের মাছগুলো খুব টেস্টি। ঠিক আছে, ওদের আনন্দ করাচ্ছি, এবার বেটারা মাছ চুরি করতে এলে মজা বুঝবে। আমি এই পুকুরে কিছু চিংড়ি মাছ ছেড়ে দিব, যখন ওরা পুকুরে নামবে তখন চিংড়ি মাছের কাঁটার যন্ত্রণায় ছটপট করতে করতে পালাবে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, চল এই সুযোগে মাছগুলোকে ধরে নিয়ে যাই। বাঘ মামা, ওই দেখুন চোর শেয়াল দুটো মাছ চুরি করতে চলে এসেছে। চুপ করে লুকিয়ে মজা দেখ, চোর শেয়াল দুটো আজ জব্দ হবে। ওরে বাবা রে, ওরে মা রে, বাঘ মামা মনে হয় পুকুরে চিংড়ি মাছ ছেড়ে রেখেছে। পল্টু তাড়াতাড়ি ডাঙায়ও, নইলে এই চিংড়ি মাছগুলোর কাঁটার আঘাতে আমরা মরেই যাব। আহা, কি আনন্দ লাগছে আমার, এইবার বেটারা মজা বুঝেছে। কিরে মিচকে, বাঘ মামা বেশ ভালোই চালাকি করলো আমাদের সঙ্গে, এবার আমরা কি করব? আইডিয়া, আমরা সঙ্গে করে জল ছিঁচা পাম নিয়ে যাব। এই পাম দিয়ে জল ছিঁচে পুকুরের সব মাছ ধরে নিব। গুড আইডিয়া, আমাদের মাছ ধরতে আর জলে নামতে হবে না, আর চিংড়ি মাছের কাঁটাও খেতে হবে না। চল তাড়াতাড়ি জল ছিঁচা পাম্পের ব্যবস্থা করি। আরে বেটারা কি শুরু করেছে, জল ছেঁচা পাম সঙ্গে করে নিয়ে এসেছে, আজ মনে হয় পুকুরের সব মাছ ধরে নিয়ে যাবে। যাই তাড়াতাড়ি বাঘ মামাকে ব্যাপারটা জানায়। বাঘ মামা, ওই দুটো শেয়ালের কাণ্ড শুনলে আপনি অবাক হবেন। কি কাণ্ড? ওই শেয়ালগুলো সঙ্গে করে জল ছেঁচা পাম নিয়ে এসেছে, মনে হয় আজ সব মাছ ধরে নিয়ে যাবে। আমি জানতাম ওই পাজি শেয়াল দুটো আমার মাছ চুরি করে নিয়ে যাবে। ওই বেটা দুটোকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। ওইদিকে দেখ, সব মাছ আমি ধরে নিয়ে এসেছি। বেটারা একটু পরেই সব টের পাবে, যখন দেখবে পুকুরে একটাও মাছ নেই তখন কেমন ছটপট করে দেখবি। এই পল্টু, পুকুরের সব জল ছিঁচে ফেললাম, মাছ কোথায়? একটাও তো মাছ দেখতে পাচ্ছি না। এই মাইরি, সত্যি তো কোনো মাছ দেখতে পাচ্ছি না, আমাদের সব খাটনি বেকার হয়ে গেল। এই পল্টু, বাঘ মামা মনে হয় আমাদের সঙ্গে চালাকি করেছে, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। বাঘ মামা মনে হয় সব টের পেয়ে গেছে। কিরে চালাক শেয়াল, কি মনে করেছিস আমি কিছু টের পাব না? তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বাঘ মামা ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনার পুকুরের আশেপাশেও আমরা আসবো না। এই ফিচকে, ওদের ধর, কাটার মেশিন দিয়ে আজ দু টুকরো করে দেবো।